জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অপেক্ষায় রয়েছেন শ্রীজিতের নির্মাণে তার অভিনয়ের দশম অবতার মুক্তির জন্য। এর মধ্যে অভিনেত্রী মনটা খুব খারাপ, তেমনটাই জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পোস্টে। জয়া আহসান তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, পৃথিবী জুড়ে নানা খারাপ খবর, মনটা খুবই খারাপ হয়ে থাকে, কিন্তু এর মধ্যেও একটা খবর শুনে একদম শিউরে উঠলাম। অভিনেত্রী সম্প্রতি হত্যার শিকার ইরানের পরিচালককে নিয়ে বললেন, কে বা কারা ইরানের পরিচালক দারিউস মেহরজুইকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, তাকে একা নয়, একইভাবে হত্যা করেছে তার স্ত্রীকেও। দুঃখ করে তিনি আরও জানালেন, এত অপূর্ব সব সিনেমা বানিয়ে ইরানকে যিনি পৃথিবীর সামনে গর্বের সঙ্গে তুলে ধরলেন, কে তাকে এভাবে হত্যা করতে পারলো? এমন একজন মানুষেরও কি এমন নিষ্ঠুর শত্রু থাকতে পারে? মৃত্যুর সময়ও নিশ্চয় দারিউস মেহরজুই অবাক হয়ে সে কথাই ভাবছিলেন।